আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাঁ, ঈদের পরে প্রথম ক্লাস আমার আজকে। জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে কি ক্লাস ছিল তোমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিজিক্স ক্লাস ছিল আজকে? স্যার, ভূগোল ছিল। জি স্যার। উপস্থিতি ভালো ছিল না আগের মতোই? স্যার, উপস্থিতি মেবি 32 জন ছিল আমাদের ফিজিক্স ক্লাসে। ও আচ্ছা, তাহলে তো ভালোই ছিল। ঠিক আছে, আমরা 2 মিনিট ওয়েট করবো আর কি সবাইকে জয়েন করানোর জন্য। অনেকেই জয়েন করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 36। ভূগোল ক্লাসে কতজন ছিল তোমরা? ওয়ালাইকুম আসসালাম। স্যার, 20 জন। 20 জন? তাহলে তো অনেক। আর কমার্সে কি ক্লাস ছিল? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, হ্যাঁ। অ্যাকাউন্টিং এ কয়জন ছিল? 15? ঠিক আছে, আর 1 মিনিট। হ্যাঁ, ইস্তাদ জাহান হাবিবা। ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি তাহলে। আমাদের 44 উপস্থিত আছে এখন, আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়টা শেষ করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে ওই অধ্যায়ের কিছু সৃজনশীল, 2টা সৃজনশীল প্র্যাকটিস করবো আর কি। আসলে এই অধ্যায় থেকে কি টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে, এইগুলো দেখব। তার আগে তোমাদের নতুন সিলেবাস হয়েছে, তোমরা জানো সবাই। সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত হয়েছে, তো এই সিলেবাসটা আমি একটু দেখাই তোমাদের। ঠিক আছে,
তোমরা কি সিলেবাসটা পেয়েছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার আমি পাইনি। আইসি কি পাও নাই? পাইনি। ওকে তাহলে পেয়ে যাবে, অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়, বা আমাদের কাছে চাইলেও আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো এখানে আছে, এখানে সব সিলেবাসই আছে। আইসিটি, হ্যাঁ আইসিটি দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে অধ্যায় শুরু করেছি এবং যে অধ্যায় এতদিন তোমাদের পড়ালাম, সেই অধ্যায় থেকে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? এই অধ্যায় সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে বেশি লেকচার এই অধ্যায়ে। আর যদি প্রথম থেকে শুরু করতাম তাহলে প্রথম লেকচার মানে প্রথম অধ্যায় থেকে শুরু করলে ওখানে খুব সংক্ষিপ্ত করে ফেলছে প্রথম অধ্যায়টা। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে স্যার দেখো এখানে যে প্রথম অধ্যায় আংশিক, তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস, এই ক্লাসগুলো আর একটু লাগে আমাদের, কোনো টাইমটা লাগে। এখানে দেখো তারপরে দ্বিতীয় অধ্যায়ও অনেক একটু বড় আছে এবং এখান থেকেও কিছু সংক্ষিপ্ত করেছে, তৃতীয় অধ্যায়ে কোনো সংক্ষিপ্ত নেই, এখানে সম্পূর্ণ অধ্যায় আছে। তারপরে আছে চতুর্থ অধ্যায়, এরপরে আমরা শুরু করব যেটা, তারপরে পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং, এটা একটু কঠিন অধ্যায়। তারপরে আছে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, কিন্তু তোমাদের সিলেবাসে ষষ্ঠ অধ্যায়টা নেই তোমাদের সিলেবাসে। আর প্র্যাকটিক্যাল আছে দুইটা অধ্যায় মিলে, একটা হচ্ছে চতুর্থ অধ্যায় আর একটা হচ্ছে পঞ্চম অধ্যায়, ঠিক আছে? এখন অনেকেই জয়েন করতেছে স্যার, প্রথম থেকে একটু দেখান না, স্ক্রিনশট নিব। আচ্ছা স্ক্রিনশট নিবা? জি স্যার। ওকে তাহলে দেখো এটা হলো, এটা প্রথম অধ্যায় দেখো, প্রথম হ্যাঁ নিশা স্ক্রিনশটটা স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো স্যার। যে লেখা যে ক্লাস ক্রম প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে এই ক্লাসগুলো কি আবার স্কুলে খুললে হবে, মানে কলেজ খুললে? কলেজ স্কুলে এগুলো, হ্যাঁ যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো তো আপাতত হবে না, কলেজ স্কুলে যেগুলো বাদ থাকবে সেগুলো থেকে আমরা শুরু করব। তোমরা কি বুঝতে পেরেছো? যেমন তৃতীয় অধ্যায় আমি শুরু করেছি, তৃতীয় অধ্যায় শেষ করেছি, কলেজ স্কুলে কিন্তু তৃতীয় অধ্যায় আমি আর পড়াবো না, আগে যেগুলো না পড়িয়েছি সেগুলো শেষ করে যখন সময় পাবো তখন আবার আমরা এগুলো পড়াবো। তবে কলেজ স্কুলে এতগুলো ক্লাস হওয়ার মতো সময় থাকবে আমাদের, তোমরা কি বুঝতে পেরেছ? সেই ক্ষেত্রে আমরা আবার রিভিশনও করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে অনলাইন ক্লাস ধরে কিন্তু এই ক্রমটা করা হয়নি। আচ্ছা তারপরে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ পরের পেজটা করো, তিন নাম্বার পেজ, এটা স্ক্রিনশট নাও। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করো। তার নাম হচ্ছে স্যার আমাদের যে এখন যে শর্ট সিলেবাস দেওয়া হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য, তো ওইটা কি আমাদের ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কি ব্যবহার করা হবে? হ্যাঁ অবশ্যই, কারণ তোমরা যে সিলেবাসে এখন পরীক্ষা দিবা সেই সিলেবাসের উপরই তো অ্যাডমিশন হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু অ্যাডমিশন একটু ডিটেইলস, আমি এখানে একটা ম্যাডামের কাছ থেকে শুনেছি, আমার পরিচিত, তো উনি বলছিল যে অ্যাডমিশন তো সবসময় পুরো বই ভিত্তিকই হয়, ওখানে তো শর্ট সিলেবাস কখনোই ফলো করে না, তো আমি ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি, জন্য জানতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি আসলে কি নিয়ম হচ্ছে। তুমি যে সিলেবাসের উপর তুমি পড়বা, কারণ ওখানে উল্লেখ থাকে যে ওই সিলেবাসের উপরই পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে যারা প্রশ্ন করে তাদের উপর ডিপেন্ডস করে অনেকটা, বুঝতে পেরেছো? তারা তো এই সিলেবাসটা অনেক সময় নাও ফলো করতে পারে যে কোশ্চেন করবে আর কি, কিন্তু নিয়ম হচ্ছে এই সিলেবাসটাই ফলো করা, বুঝতে পেরেছ? স্যার স্ক্রিনশট নাও হইছে স্যার। একটা কোশ্চেন করি? হ্যাঁ করো স্যার। আমাদের এখানে যে টপিক গুলো উল্লেখ করা দিছে আংশিকের টপিক গুলো, ওগুলাই শুধু পড়বো? হ্যাঁ এগুলো পড়বো আমরা আপাতত, আংশিক যে উল্লেখ করে দিয়েছে এগুলো আপাতত পড়বো। চার নাম্বারটা নিয়েছো, পাঁচ নাম্বার পেজ এটা, হ্যাঁ স্ক্রিনশট যে নিচ্ছ? জি স্যার। ওকে তাহলে
6 নাম্বার টেস্ট নিয়ে নাও তাহলে হয়ে যাবে 6 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম 6 নাম্বার পেজ এটা দেখো তারপর 7 নাম্বার পেজ হ্যাঁ এটা 7 নাম্বার পেজ ওকে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো স্যার এটা তো আমাদের একদম এইচএসসি এর সিলেবাস আমাদের স্কুল খোলার পর ফার্স্ট টাইম বা কোনো পরীক্ষা হলে কি এই সিলেবাসের উপরেই হবে হ্যাঁ এই সিলেবাসের উপর হবে ফার্স্ট টাইম পরীক্ষায় তোমাদের যে সিলেবাস আমি দিয়েছি সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা অধ্যায় তো সেই ক্ষেত্রে হয়তো আমি একটা অধ্যায় কমিয়ে দিব তোমাদের কারণ এখন হচ্ছে তোমাদের একটা অধ্যায় কমাইছে তো ষষ্ঠ অধ্যায়টা নেই তো সেই ক্ষেত্রে আমি যদি ফার্স্ট টার্ম পরীক্ষা হয় আমাদের তিনটা অধ্যায় আমরা পরীক্ষা নিব আর কি আর দুইটা অধ্যায় সেকেন্ড ইয়ারে ওকে পরীক্ষা নিব ঠিক আছে যদি এরকম তাহলে কি প্রথম দ্বিতীয় আর তৃতীয় ইয়ার ফাইনালে থাকবে না 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 ইয়ার ফাইনালে আমি এই তৃতীয় পড়ালাম এখন চতুর্থ পড়াবো এরপরে বুঝতে পেরেছো চতুর্থ পড়ানোর পরে আমি হয়তো দ্বিতীয় অধ্যায় আবার পড়াতে পারি প্রথম অধ্যায়টা নাও থাকতে পারে স্যার আমরা ব্যবহারিক গুলো কি করব অনলাইন ক্লাসে করব সব গুলো হ্যাঁ ব্যবহারিক ক্লাস গুলো অনলাইনে করব যদি 13 তারিখে না খুলে তাহলে অনলাইনেই আমরা করব এবং সবচেয়ে বেটার হবে এই অনলাইনেই তোমাদের কারণ আমি তোমাদের মোবাইল ইউজ করা শিখাবো তো মোবাইলের মধ্যে যাদের স্মার্টফোন আছে হ্যাঁ বলো তাহলে আমাদের মানে অ্যাসাইনমেন্টের মতন খাতা কিনতে হবে না না তোমাদের তো প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে প্র্যাকটিক্যাল যে খাতা হ্যাঁ ওটা কিনতে হবে আমার প্র্যাকটিক্যাল খাতা হলেই তো হয় হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতা হলেই হবে কোনো সমস্যা নেই ওটা আমি ইনস্ট্রাকশন দিব যখন প্র্যাকটিক্যাল করাবো আর কি ওই ক্লাসটাতে আজকে তাহলে আমরা শুরু করব হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীল তাহলে এটা আমি ডিলিট করে দিলাম এখন দেখো স্যার আজকে কোন অধ্যায় পড়াচ্ছেন তৃতীয় অধ্যায় পড়াচ্ছি আজকে স্যার আমরা কি ক্লাস খালি একটা অধ্যায় পড়েছি তৃতীয় অধ্যায় হ্যাঁ 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 তৃতীয় অধ্যায় অনেক বড় অধ্যায় তো আজকে আমাদের 25তম লেকচার চলতেছে আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করব দেখো এখানে একটা সৃজনশীল আছে মানে কি টাইপের কোশ্চেনটা আসে কি দেখো এখানে দেখো কোশ্চেনটা হচ্ছে এটা দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা সবাই হয়তো ভুলে গেছো অনেকদিন ধরে পড়াচ্ছি তো রাকিব স্যার শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন এক পর্যায়ে তিনি বললেন আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি তিনি রাজুকে তার রোল জিজ্ঞেস করায় রাজু বলল তার রোল 2C এখানে দেখো একটা নিচে একটা নাম্বার দেওয়া আছে সেটা 16 রাকিব স্যার মুস্কি হেসে বললেন বুঝেছি আগামীকাল তোমরা 137 এখানেও দেখো একটা বেজ দেওয়া আছে তো 137 সেই সংখ্যাটা বেজ দেখে তোমাদের চিন্তা হবে আর কি কে রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে আসবে আমি প্রশ্নটা আবার রিপিট করছি রাকিব স্যার তিনি সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন এক পর্যায়ে তিনি বলেন আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি খেয়াল করো তাহলে রাকিব স্যার কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে 6 ভিত্তিক আর তিনি তার এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করলেন রোল জিজ্ঞাসা করলেন এবং রোলটা বলল 2616 এর মানে কি এটা কি কোন সংখ্যা পদ্ধতি এটা হেক্সাডেসিমাল হ্যাঁ তো রাকিব স্যার মুস্কি এসে বলেন বুঝেছি আগামীকাল তোমরা 137 এটা কি সংখ্যা পদ্ধতি বাইনারি দশমিক এটা দশ থাকলে দশমিক ডেসিমাল যেটা আমরা চিনি আর কি কে রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে আসবে একটু খাতা নাও সবাই দেখো আমরা প্রথম দুইটা কোশ্চেনটা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আর পরের দুইটা হচ্ছে এটা হচ্ছে ম্যাথ তাহলে দেখো প্রথম প্রশ্নটা বলছে যে সংখ্যা পদ্ধতি কি এটা আমরা সবাই জানবো সংখ্যা পদ্ধতিটা কি সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে এটা তো বুঝতে কারো সমস্যা নেই তাই না যে সংখ্যা পদ্ধতি কি এটা বুঝতে কারো সমস্যা আছে
কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা 2 মার্কের, তো এই এই প্রশ্নটা বলছে যে সংখ্যা পদ্ধতির বেস ব্যাখ্যা করো। তাহলে এখন দেখো বেসটা কিভাবে ব্যাখ্যা করবা, বেস কাকে বলে একটু একজন বলো তো, সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে? স্যার আপনি কি অ্যানসারগুলো লিখে দিবেন? আমি এখানে লেখা তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি তো অলরেডি, এই যে দেখো এখানে দিয়েছি লেখা। একজন বলো একটু সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বুঝো, কেউ একজন বলো তো একটু, কি বলবা? কার শব্দ হচ্ছে ভিত্তি, মানে টোটাল সংখ্যাটাকে যে এটা দিয়ে প্রকাশ করা, যেটা কি হেক্সাডেসিমাল নাকি বা বাইনারিতে আছে ওইটা? না এইভাবে বলবা না, বলবা হচ্ছে ধরো কোনো একটা সংখ্যা পদ্ধতির মোট যে কয়টা অঙ্ক আছে, খেয়াল করো আমি কি বলছি, কোনো একটা সংখ্যা পদ্ধতির মোট যত সংখ্যক অঙ্ক আছে সেই সংখ্যাকেই বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। উদাহরণস্বরূপ হেক্সাডেসিমেলের মোট অঙ্ক আছে কয়টা? 16টা, এই জন্য হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। ঠিক অনুরূপ ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস আছে, অঙ্ক আছে 2টা, 0 আর 1, তাহলে এটাই 2 হচ্ছে বাইনারি সংখ্যার বেস। ঠিক দশমিক সংখ্যার অঙ্ক আছে কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এটাকে আমরা বলবো 10টা হচ্ছে দশমিক সংখ্যার বেস। সবাইকে ক্লিয়ার? তাহলে আমি আবার বলতেছি বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির মোট যে মৌলিক চিহ্ন বলতে পারো বা মোট অঙ্ক সমূহের মোট সংখ্যা সেটাও বলতে পারো। আশা করি বুঝতে পেরেছো সবাই। কারো প্রশ্ন আছে যে সংখ্যা পদ্ধতির বেজ কি? নো স্যার। ওকে, নাই। তাহলে দেখো এখানে ব্যাখ্যাটা আছে, আমি যা বললাম এখানে সেটাই লেখা আছে। এখন আসো স্যার, আমাদের যদি বেস বলে সবগুলা দিয়ে ইয়ে করে দিব, ডেসিমাল, অক্টেল, বাইনারি, হেক্সাডেসিমাল দিয়ে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবে, কারণ এটা 2 মার্কের, তো 2 মার্কে যদি এটা শুধু থাকতো যে সংখ্যা পদ্ধতির বেস, এটা যদি 1 মার্কে থাকতো তাহলে বেস কি শুধু সেটা বললেই 1 মার্ক পেয়ে যেত। আর যেহেতু এখানে 2 মার্ক, তো এই জন্য তোমাকে সংজ্ঞা সহ একটু ব্যাখ্যাও করতে হবে, মানে বুঝিয়ে দিতে হবে যে হেক্সাডেসিমেলের বেস কত এগুলো। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকে রাজুর রোল নম্বরটি অক্টালে প্রকাশ করো। এখন দেখো খেয়াল করো, তাহলে এখানে যে উদ্দীপক আছে সেই উদ্দীপকে রাজুর রোল কত? 2C? 2C, হ্যাঁ 2C। আচ্ছা এখন এটা একটু তোমরা খাতায় করে আমাকে এখন একটু বলবা, মুখে বলবা 2C এটাকে অক্টালে প্রকাশ করো। এর মানে কি? হেক্সা থেকে অক্টাল, তো হেক্সা থেকে অক্টাল করার পদ্ধতিটা কি আমরা শিখছি? তার মানে এখানে হলো 2C, এটা হচ্ছে হেক্সা। ওকে, এটাকে আমাদের কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। হ্যাঁ গুড, তাহলে অক্টালে করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা আছে এটাকে আমরা শুরুতে কি নিব, বাইনারি করব। তাহলে সি, সি মানে হচ্ছে আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি, হ্যাঁ সি মানে কত? 12, না? আচ্ছা তাহলে দেখো এর বাইনারি হচ্ছে 1100, দেখো 1100। ওকে, আর 2 এর বাইনারি কত? 10 আর সামনে 2টা 0। ওকে, তাহলে 0010। এখন দেখো এটা হলো বাইনারিতে প্রকাশ, এখন এইটা আমরা কি করব, বাইনারিতে হয়ে গেল, হ্যাঁ অক্টালে কনভার্ট করব। তো অক্টালে নেওয়ার জন্য 3টা করে ডান দিক থেকে 3টা করে গ্রুপ করব, তাহলে এই যে 3টা, এখানে 3টা, আর এখানে 3টা নেওয়ার জন্য আমরা একটা 0 দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এখন দেখো এই মানটা কত আর এর মানটা কত, তাহলে এর মানটা কত? 0 দেওয়ার দরকার নেই, আচ্ছা দিয়ে দিলাম 0। আর এটা কি 5 হয় না? 101 আর এটা 4। তাহলে দেখো এইটার অক্টাল হচ্ছে 054, তাহলে আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেল। তাহলে কি বলছে, এটা হলো রাজুর সংখ্যা রুল ছিল, রাজুর রুলটাকে অক্টালে প্রকাশ করতে বলছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার।
তাহলে দেখো এইটুকু করলেই কিন্তু তোমাদের কয় মার্কস? 3 মার্কস। 3 মার্কস, হ্যাঁ 3 মার্কস। এবং এখানে কিন্তু নাম্বার তোলা খুবই সহজ, তোমরা যদি একটু এটা ভালো করে এই অধ্যায়টা ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে অন্তত 20 মার্কস কিন্তু পাবা বোর্ড ফাইনালে একদম এইচএসসি তে। তো এই অঙ্কগুলো তোমাদের জানতে হবে এই পথে। তাহলে আর কারো সমস্যা আছে এই অঙ্কে, অর্থাৎ গ নাম্বার কোশ্চেন? রাজুর যে উদ্দীপকে, রাজুর যে রোলটা তাকে অক্টালে কনভার্ট করো। তাহলে রাজুরটা ছিল হেক্সাডেসিমেলে আর এটাকে করতে বলছে অক্টালে। এখন আসো আমাদের ওই কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটা আমরা দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছ গ নাম্বার কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনটা বলছে উদ্দীপকের বাড়ির কাজটি রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আচ্ছা আমরা সংখ্যা পদ্ধতি কয় ধরনের পড়েছি? চার ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে এই রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, এটা কি চার ধরনের মধ্যে পড়ে? তাহলে আমাদের কি করতে হবে দেখো, রাকিব সংখ্যা পদ্ধতি বলতে এইটা বোঝাচ্ছে যে যার ভিত্তি হচ্ছে 6, সে ধরো নিজে একটা আবিষ্কার করেছে। এখন আমরা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির হচ্ছে 2 ভিত্তিক, অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক, তারপরে দশমিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক, আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 16 ভিত্তিক। না না এই চারটার মধ্যে পড়ে না, না 16 ভিত্তিকও না, এই চারটার মধ্যে এটা কোনোটাই পড়ে না। তো এটা হচ্ছে নিজস্ব পদ্ধতি। হ্যাঁ স্যার হেক্সাকে ভাঙলে একদিকে থাকে 6 আরেকদিকে থাকে 10, না থাক কোনো সমস্যা নেই, না না এটা না, এটা হচ্ছে আমি বলতেছি এটা কিন্তু খুব টেকনিক্যাল কোশ্চেন, এটা বিভিন্ন টাইপের হতে পারে। যেমন আমরা যখন এক পদ্ধতি যেমন বাইনারি যখন করছি তখন কি করেছি আমরা দশমিককে 2 দিয়ে ভাগ করে করে বাইনারি করেছি, মনে আছে? আবার যখন অক্টাল করেছি 8 দিয়ে ভাগ করে করে করেছি, তারপরে যখন হেক্সা করেছি 16 দিয়ে ভাগ ভাগ করে করে করেছি, মনে আছে? তো এখন এখন দেখো 6 দিয়ে ভাগ করে করে যে সংখ্যা পদ্ধতিটা হবে সেটাই হচ্ছে রাকিব সংখ্যা পদ্ধতি, কারণ রাকিব সংখ্যা পদ্ধতি বলছে 6 ভিত্তিক। ক্লিয়ার? তাহলে আমি এখন এটা করে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো তাহলে রাকিবের হচ্ছে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 6 ভিত্তিক। ওকে এখন এই বাড়ির কাজ ছিল 137, খেয়াল করো তাহলে 137 এটা কিন্তু কি সংখ্যা বলতো? দশমিক সংখ্যা। এটাকে করতে হবে যেই ভিত্তিক করতে বলছে এখানে হোয়াট চিহ্ন দিয়াও, 6। হ্যাঁ 6, গুড। তো এইটা কিন্তু আমরা পড়ি নাই, আমরা পড়ছি 2 তারপরে 8 তারপরে 10 তারপরে হচ্ছে 16, এখন 6। তাহলে এইটা করতে গেলে আমাদের কি করতে হবে, সেই আগের মতো 137 কে 6 দিয়ে ভাগ করে করে করতে হবে। তাহলে এখন 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে এখানে কত আসে দেখো তো, ভাগ ফলটা একটু বের করো, 2 বার যাবে এখানে, একটু ভাগ ফলটা বের করো। স্যার কিছুই তো দেখা যাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না? না স্যার। স্যার 22 হবে আর এক, হ্যাঁ 22। এই ও দেখতেছে না বলে বলতেছে, তোমরা সবাই কি দেখতে পাচ্ছ আমার হোয়াইট বোর্ড? ওর হয়তো মানে দেখা যায় ক্লিয়ার স্যার, দেখা যায় আসলে 132 হয়। আচ্ছা 6 × 12, 2, 6 × 12, 13, তাহলে কত হয়? 32। তাহলে এখানে কত থাকে? 5 থাকে, গুড 5 থাকে। হ্যাঁ এখন তারপরে 6 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত থাকতেছে? 3 3 3 আর এখানে ভাগ শেষ কত থাকতেছে? 4 4 থাকতেছে, তারপরে আবার 6 দিয়ে ভাগ করো, তাহলে এখানে দেখো যখন আসছে, হ্যাঁ এখানে 0 আর এখানে কি থাকতেছে? 3 3। এখন নিয়মটা কি? হ্যাঁ আমি কি আসব? হ্যাঁ বলো আবার, বুঝি নাই আমি কি কারণ আমি দেখতে পাচ্ছি না, তোমার নেট এ প্রবলেম মেবি।
নাকি স্যার লিভ নিয়ে আবার আসব? হ্যাঁ আবার লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। স্যার এখানে -5 -4 এটা কেন দেওয়া হয়েছে? কেন এটা ভুলে গেছো? আমরা যখন বাইনারি করেছি, দুই দিয়ে ভাগ ভাগ করে করছি না, এইখানে দেওয়া এখানে থাকবে ভাগফল আর এই পাশে থাকবে ভাগশেষ। তাহলে দেখো 137 কে ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এখন নিচ থেকে উপরের দিকে যদি সাজাও তাহলে আমাদের এই 137 137 এর 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, দেখো কত হয়, নিচ থেকে সাজালে 3 4 5 3 4 5 আর দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ওর মনে হয় প্রবলেম হচ্ছে নেটের কারণে। ওর প্রবলেম আছে আমরা সবাই দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 345 এটাই হচ্ছে রাকিব সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার সবাই? এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু এটা অনেক ভাবে ঘুরিয়ে দিতে পারি। ধরো আমি বললাম আমি একটা নিজে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি যার ভিত্তি হচ্ছে 5। তাহলে তোমার আমি যদি বলি একটা সংখ্যা দিয়ে যে এই সংখ্যা পদ্ধতিটাকে মনির স্যারের সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার করো, মানে কনভার্ট করো, তো সেক্ষেত্রে তোমাকে তখন কি বলবো? হ্যাঁ ওটা দিয়ে ভাগ করে দিবে। গুড, এটা কিন্তু অনেকেই ধরতে পারে না, অনেকেই চিন্তা করে যে আমরা তো পড়ছি শুধু 2 দিয়ে ভাগ, তারপরে 8 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ, এখন এটা কি করব? তো এটা এর বেশি কি যেতে পারে 16-র উপরে? 16-র উপরে হ্যাঁ আসতে পারে, কোনো সমস্যা নেই, আসুক, আসলে ওইভাবেই তোমরা দিবা, তবে 16-র বেশি আসবে না, ঠিক আছে, এর মধ্যেই থাকবে। ধরো আসতে পারে হয়তো 4 5 3 3 আসতে পারে। ক্লিয়ার সবাই? থ্রি সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে যদি 3 হয় তাহলে তাহলে তোমার ওই সংখ্যার অঙ্ক হচ্ছে 0 থেকে 2, তাহলে এটা হলো 3। আবার যদি আসে 4 তাহলে 0 1 2 3, তাহলে এটা কত হলো, 4টা অঙ্ক হলো না? তাহলে 4 ভিত্তিক আসলে দেখবা সর্বনিম্ন সেখানে সর্বোচ্চ যে অঙ্ক থাকবে সেটা হবে 3। এখানে একটা জিনিস খেয়াল করছো যে এই যে 6 মানে 6 ভিত্তিক, তো এখানে দেখো এই 5 আসছে, তার মানে কি এই 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, 0 1 2 3 4 5, তাহলে এই মোট হলো কয়টা, 6, তাহলে এই এটা হলো 6 ভিত্তিক, এইটাই হচ্ছে রাকিব সংখ্যা পদ্ধতি। তো আশা করি বুঝতে পেরেছ, যদি থাকে 4 তাহলে 4 ভিত্তিক করতে বললে তোমরা 4 দিয়ে ভাগ করবা, আর যদি 3 ভিত্তিক করতে বলে 3 দিয়ে ভাগ করবা, যদি বলে 7 ভিত্তিক তাহলে 7 দিয়ে ভাগ করবা। তো সবাই ক্লিয়ার বিষয়টা? স্যার যদি ভাগশেষ থাকে তখন করব কি থাকে, ভাগ ভাগশেষ না, ভাগশেষ থাকবে না, তো তোমাকে যখন একটা সংখ্যা পদ্ধতিতে আবিষ্কার করতে বলবে তখন সেটা শুধুমাত্র ভিত্তি দেওয়া থাকবে, তো ভিত্তি দিয়ে ভাগ করবা। ওকে, যদি বলে 4 ভিত্তিক তাহলে 4 দিয়ে ভাগ করবা, 3 ভিত্তিক থাকলে 3 দিয়ে ভাগ করবা, যদি 7 ভিত্তিক থাকে 7 দিয়ে ভাগ করবা, জাস্ট এটাই আর কিছু না। এই যে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করো বলো স্যার, যদি দশমিক আকারে থাকে তাহলে আবার আগের মতো হবে না? হ্যাঁ আগের মতো, গুড, হ্যাঁ 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 গুড, আগে যদি দশমিক এখানে যদি দশমিকের অংশ থাকতো, সাপোজ ধরো 0.25, তাহলে এটা আমি মুছে দিলাম 0.25, তখন কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, এখানে দাও 6 দিয়ে গুণ, এটা বাদ, তাহলে 6 দিয়ে গুণ করে করে যা হবে এই পাশে হবে পূর্ণ অংশ আর এই পাশে হবে কি 5 6 30, 6 2 12 আর 3 কত 15, 15 5, আর এখানে হবে 1, তাহলে দেখো এখানে পয়েন্ট, আবার 6 দিয়ে ভাগ গুণ করতে হবে, তাহলে দেখো 0 5 6 30 0.3, তখন আবার কি এটা উপর থেকে নিচের দিকে সাজানো, তাহলে দেখো 0.25 এটাকে যদি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করো তাহলে এটার মান আসবে হচ্ছে 13.13। সবাই বুঝতে পেরেছ? ওকে জি স্যার, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা শেষ করলাম আমরা। এখন আমরা নেক্সট কোশ্চেন দেখি, আর কতটুকু সময়, আর 10 মিনিট সময় আছে, আমরা একটা কোশ্চেন শুরু করি যাবো। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো
আচ্ছা এটা পরেরটা শুরু করব না, ভিন্ন টাইপের আর একটা করব, একটু ভিন্ন টাইপের গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যে সংখ্যা তাহলে এখানে আমরা চার নাম্বার দেখি করি, চার নাম্বার, হ্যাঁ এটা করলি, হ্যাঁ যতটুকু করা যায় ততটুকু করবো আমরা। দেখো চার নাম্বার কোশ্চেনটা, একজন একটু শব্দ হচ্ছে, একটু মিউট করে রাখো, কার শব্দ হচ্ছে প্রচুর, হ্যাঁ স্টপ, ওকে। এখন দেখো এটা দৃশ্যকল্প এক, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এফ ইকুয়াল এ প্লাস এ বার অথবা কমপ্লিমেন্টস বি, আর দৃশ্যকল্প দুই এটা, তাহলে দেখো এটা কি দেখা যাচ্ছে, আমি একটু বড় করি, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই দৃশ্যকল্প? জি স্যার। হ্যাঁ এখানে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে এনকোডার কি, এনকোডার কি, হ্যাঁ হ্যাঁ এটা একটু গত দুই ক্লাস আগে পড়াইছি এনকোডার কি, মনে আছে? এনকোডার হচ্ছে একটা যন্ত্র বা বর্তনী যার মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা হয়, হ্যাঁ সেটাই হচ্ছে এনকোডার। ক্লিয়ার সবাই? ওকে তারপরের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু তোমার হচ্ছে গেট থেকে কোশ্চেনটা, চার নাম্বার পুরাটাই হচ্ছে লজিক গেট থেকে, আমার ক্লাসে না 11, হ্যাঁ 11 1 ব্যাখ্যা করো যাও, এর মানে কি বাইনারি সংখ্যা যে 11? ফারজানা একটু মিউট করে রাখো ফারজানা, হ্যাঁ ওকে, হ্যাঁ গুড, 1 প্লাস 1 ইকুয়াল 1 ব্যাখ্যা করো, এর মানেটা কি? আমরা এই ইকুয়েশনটা যে সত্যক সারণী পড়েছিলাম সেটা মনে আছে? কোন ক্ষেত্রে? অর গেটের ক্ষেত্রে, দুইটা ইনপুট যদি 1 1 হয় আউটপুটটা কি হয়? 1 হয়, মনে আছে? তাহলে সেটাই দেখো এই এখানে বলা হয়েছে যে বুলিয়ান অ্যালজেব্রায় অর কৃত যে কোনো একটি রাশির মান 1 হলে আউটপুট 1 হবে, এখানে 1 প্লাস 1 ইকুয়াল 1 হয়েছে কারণ এখানে বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশন ব্যবহৃত হয়েছে। ঠিক আছে তাহলে এই ব্যাখ্যাটা কি, কোন গেটের? অর অপারেশনের, মানে অর গেটের, সবাই কি বুঝতে পেরেছো অর গেটের? না সব ভুলে গেছো গেট গুলো, এটা অবশ্যই রিভিশন করতে হবে তোমাদের, যারা এটা ভুলে গেছে তাদের জন্য অবশ্যই রিভিশন দিব, কিন্তু এখন না আর কি, আমরা পরবর্তী সুযোগ পাবো আর কি। নাবিলা একটু মিউট করে রাখো, তোমরা যখন কথা বলবো আমার সাথে তখন তোমরা আনমিউট করে রাখবা। আচ্ছা তারপরে দেখো তিন নাম্বার কোশ্চেনটা, এখানে বলা হয়েছে এফ এর সত্যক সারণী তৈরি করো, তাহলে এটা কি পারবা এফ এর সত্যক সারণী তৈরি করা? আমি একটু দেখাই। জি স্যার। আচ্ছা একটু দেখিয়ে নেই, তাহলে এখানে ইকুয়েশনটা আছে হচ্ছে এটা এফ, এটা হলো আউটপুট, আর ইনপুট তাহলে এখানে দেখো ইনপুটটা কি, এ, দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এ আর একটা কি বি, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে এইভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সত্যক সারণীটা কিভাবে তৈরি করব, মনে আছে? দেখো আচ্ছা দুইটা ইনপুট হলে কম্বিনেশন কয়টা হয়? চারটা। গুড, তাহলে আমরা দুইটা ইনপুট দিয়ে দিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ইনপুট কি বি, ওকে। আর এখানে তাহলে দেখো আমাদের এ বার দরকার হবে, তাহলে এ বার, এটা হলো এ বার, বি বার দরকার নেই এখানে, তাই না? বি দরকার, বি বার নেই, তো আমরা সরাসরি তাহলে এ বার বি এর মানটা দরকার হবে, আর ফাইনালি দরকার হবে এই দুইটাই যোগ, তাহলে এ প্লাস এ বার বি, ওকে। তাহলে আমাদের শেষ সত্যক সারণীটা তৈরি করা শেষ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এখানে চারটা কম্বিনেশন দিয়ে দিলাম, চারটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? তাহলে এইখানে কম্বিনেশন গুলো আগে আমরা ইনপুট গুলো দিয়ে দিলাম, 00, তারপরে কি 01, তারপরে 10, তারপরে হচ্ছে 11, ওকে।
এখন দেখো এ বার, তাহলে এ ইনপুট থেকে এ বার ইনপুটটা আমরা বের করব, তাহলে এ হচ্ছে জিরো, তাহলে এখানে কি আসবে একদম বলো তো? ওয়ান। হ্যাঁ, তাহলে এখানে কি আসবে? ওয়ান। এখানে আসবে জিরো, ওয়ান, জিরো, জিরো। এখন এ বার বি, তাহলে দেখো এ আর এ বার আর হচ্ছে বি, এই দুটো কি হবে? গুণ হবে। তাহলে জিরো ওয়ান গুণ করলে কি হয়? এটা এন গেট, জিরো। হ্যাঁ, তারপরে ওয়ান ওয়ান গুণ করলে কি হবে? ওয়ান। জিরো 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 গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলে কি হবে? জিরো হবে, জিরো। হ্যাঁ, জিরো। ওকে, এখন দেখো এখানে এ প্লাস এ বার বি, তাহলে এখানে ওয়ান প্লাস জিরো তাহলে কি হবে? ওয়ান। আবার ওয়ান যোগ ওয়ান তাহলে কত হবে? এই যে ওয়ান। জিরো প্লাস জিরো তাহলে কি হবে? জিরো, জিরো প্লাস জিরো, এইটাই আমাদের শেষ। স্যার, হ্যাঁ বলো। উপরে একটা ফার্স্ট একটা জিরো হবে না? কোনটা উপরেটা? এটা তো জিরো স্যার, ফার্স্টে ফার্স্টে কোনটা আমাকে একটু বলো স্যার। জি, এটা জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। ওকে, এখন দেখো এই এখানে স্যার এ প্লাস এবার বি, ও এটা এটা এইখানে ওয়ান হবে, কারণ হচ্ছে এখানে দেখো এটার মান হচ্ছে জিরো আর এটার মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস জিরো তাহলে কত হবে? ওয়ান। স্যার আমরা তো এর সাথে করতেছি, এ এর সাথে করবো না কেন? এর, ও এর সাথে, হ্যাঁ গুড গুড, ঠিক আছে, ভেরি গুড, তাহলে জিরো হবে এই যে এটার সাথে, তাই না? এইটা যোগ এটা, আমি এটা যোগ করতেছিলাম, তাহলে এখানে কত হবে? এখানে ওয়ানই হবে, এখানে কত হবে? এখানে ওয়ান হবে, তাই না? ওকে, আর এখানেও ওয়ান হবে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আমি এটার সাথে করে ফেলছি, এটার সাথে না, আসলে এটার সাথে না, হবে হচ্ছে এইটা যোগ এটা। সবাই ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটাই চলে যাই। পরের কোশ্চেনটা দেখো, এটা মনে হয় সময় পাবো না যতটুকু পারি আর কি, না হলে নেক্সট ক্লাস। এখানে এই কোশ্চেনটা আমরা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা যে অ্যাডার করছিলাম, মনে আছে? হাফ অ্যাডার, ফুল অ্যাডার, আমি একটু ধারণা দিই। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দিয়ে দিই, এইটা তোমরা একটু লিখে নাও। এই চিত্র দেখে এটা করতে হবে যে এস টু, এস ওয়ান ও এস জিরো এর মান প্রাপ্তির প্রক্রিয়াটা বিশ্লেষণ করো। এখানে দেখো সব মানগুলো দেওয়া আছে, এখান থেকে শুধু তোমরা মানটা বের করবা, যেমন এস জিরোর মানটা কি হবে। তো এটা দেখো, প্রথম এটা কি হাফ এডার, আর বাকি দুইটা কি থাকে? ফুল এডার থাকে, মনে আছে? এগুলো পড়াইছিলাম যে এডার দিয়ে কিভাবে যোগ করতে হয়, হাফ এডার, ফুল এডার। হাফ এডারে দুইটা ইনপুট, তারপরে দুইটা আউটপুট থাকে, ফুল এডারে তিনটা ইনপুট থাকে আর দুইটা আউটপুট থাকে, মনে আছে? জান্নাতি, জান্নাতি শুনতে পাচ্ছ? তোমার কি মনে আছে অ্যাডার সম্পর্কে? জি স্যার, আছে। আচ্ছা, তাহলে এটা তোমাদের একটু হোমওয়ার্ক থাকলো, এটা নেক্সট ক্লাসে আমি ধরবো, তোমরা এটা বলবা। আমাদের সময় খুব কম, 1 মিনিট সময় আছে, তো তোমরা কিন্তু ওই রুলগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি আপলোড দিব কিছুক্ষণের মধ্যে। তোমাদের রুলটা যারা প্রেজেন্ট আছো তারা হচ্ছে কমেন্ট বক্সে ওই রুল নাম্বারটা শুধু দিয়ে দিবা। তোমরা অনেকেই এই চ্যাট বক্সে দিয়েছো, কিন্তু এটা এখন এখানে থাকবে না, তোমরা কমেন্ট বক্সেও দিয়ে দিতে হবে তোমাদের। ওকে, ওকে স্যার, জি স্যার। তোমরা ভালো থাকবা আজকের মতো। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসসালামু আলাইকুম স্যার, এটা কথা ছিল। হ্যাঁ বলো বলো বলো, কোন কমেন্ট বক্সে? আমি ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করব, ইউটিউবে, ইউটিউবে। ও আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, মেকআপ করতে ভিডিও দেখব, মানে কি লিখে সার্চ দেব স্যার? আসসালামু আলাইকুম। আমাদের